আমি এসি কোডটা মাল্টিফ্লাকে এই যে দেখুন এই যে লিফট সুইচটা, এই লিফট সুইচটা কিন্তু অরিজিনালে আমাদের প্রয়োজন নাই। যদি আপনারা এই ধরনের সমস্যা দেখেন যে আপনার লাইন পায় না বা স্টার্ট হয় না বা আপনার ব্লেন্ডারটি ওপেন হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি, ব্লেন্ডারের তিনটি স্টেপ নিয়ে আসলাম, যে স্টেপগুলো সবারই জানা দরকার ঘরে ফেলে রাখা ব্লেন্ডারগুলো ঠিক করার জন্য। তো আসুন আমরা ব্লেন্ডার কীভাবে ঠিক করতে হয় সম্পূর্ণ কাজগুলো দেখি। কীভাবে ব্লেন্ডারের সুইচ চেঞ্জ করা যায় বা সুইচ চেঞ্জ না করে ওই সুইচটাই কীভাবে আপনি ভালো করবেন সে বিষয়ে আজকের ভিডিও। তার সাথে আমি আরও একটু কাজ আপনাদের দেখানোর চেষ্টা করব, যে কাজগুলো আপনি সচরাচর একটা মেকানিকের কাছে আপনার নিতেই হয়, কেননা ওই জিনিসটা আপনার মেধায় আসে না যে আমরা এইটা কীভাবে চেঞ্জ করব। আজকে আমি কার্বন সম্পর্কেও আপনাদের আইডিয়া দেব যে কার্বন কীভাবে চেঞ্জ করা যায় বা কার্বন নষ্ট হয়ে গেলে কীভাবে আমরা বুঝব। তো আসুন আমরা আজকে এই ভিডিওর ভিতরে চলে যাই, ভিডিওটা সম্পূর্ণ দেখি স্কিপ না করে, ধন্যবাদ। তো দেখুন আমি কিন্তু এই আপনাদের এই লাইনটা দিয়ে দেখাইলাম, আমাদের এই যে ব্লেন্ডারের লাইন, তো এই লাইনটা দিলে সাধারণত আমরা যদি অন অফ করি তো আমাদের ব্লেন্ডারটা চলার কথা। তো দেখেন ব্লেন্ডার কিন্তু চলে না, পুশ সুইচও চলে না, সুইচ অন সুইচ টু কোনোটাই চলে না। তো আমরা এখন এই ব্লেন্ডারটা খুলব, খোলার পরে আমরা সম্পূর্ণ রোগগুলো দেখব এবং জানব। তো বিষয়টা হলো আমাদের যখন ব্লেন্ডারটা বন্ধ হয়ে যায় তখন আমরা চিন্তিত থাকি যে আমাদের এই ব্লেন্ডারটা কেন নষ্ট হলো। আমাদের তিনটা স্টেপ এই ব্লেন্ডারের ভিতরে, এক হইল সুইচ, দ্বিতীয় হলো আমাদের এই জায়গায় একটা লিফট সুইচ আছে, সুইচ এবং লিফট সুইচ। যেমন আমরা এই জায়গায় সুইচিং যদি করি আর এখানে যদি আমাদের জক না লাগানো থাকে তো সেক্ষেত্রে আমাদের লিফট সুইচটা কিন্তু অন হয় না। এই জায়গায় একটা লিফট সুইচ আছে, অনেকে জানেন অনেকে জানেন না। তো এই লিফট সুইচটা যদি অন না হয় তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ব্লেন্ডারটা ওপেন হবে না। তো আমাদের লিফট সুইচ সমস্যা না মেইন সুইচ সমস্যা ভিডিও সম্পর্কে যেই পরামর্শ দেব, আগে আমরা লিফট সুইচটা দেখব। লিফট সুইচটা শর্ট করলে, যদি লিফট সুইচ সমস্যা থাকে তাহলে আমাদের ব্লেন্ডার ওপেন হবে, আর যদি লিফট সুইচ ঠিক থাকে তাহলে আমাদের মেইন সুইচের সমস্যা। এই জিনিসটা আমরা কীভাবে বুঝতে পারি সেই বিষয় নিয়ে সম্পূর্ণ কাজটি আমরা দেখব, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো তার জন্য আমি লিফট সুইচের যে স্ক্রু এটা খুলে নিচ্ছি, আর দ্বিতীয়ত আমরা লিফট সুইচ ছাড়া এই ব্লেন্ডারটা কানেকশন দেব, তারপরে আপনাদের চেক করে দেখাবো। আমরা যখন জকটা বসাই নি তখন কিন্তু আমাদের এই যে লিফট সুইচের যে পিনটা আছে এই পিনের উপরে লিফট সুইচে মানে জগের বটারটা বসে বিদয়, এটা এভাবে সুইজিং হয়, তারপর আমাদের ব্লেন্ডারটা অন হয়। তারপর আমাদের ব্লেন্ডারটা অন হয় যেভাবে এভাবে জগের বটারটা যখন এটার উপরে পড়ে তখন কিন্তু এটা নিচের দিকে আসে, তখন এই সুইজিংয়ের যে চাবিটা আপনার ওপেন হয় আর তারপরও চলে না যতক্ষণ আমরা মেইন সুইচ না দেই। তো এখন আমরা এই লিফট সুইচটারে কেটে দেব, কেটে দেওয়ার পরে আমরা ডাইরেক্টভাবে সংযোগটা নেব, যাতে এই লিফট সুইচটা কোনো দরকার নেই, এটা কোম্পানি দিয়ে দেয়। এভাবে ধোকাও খান অনেক সময়, নতুন ব্লেন্ডার কিনে নিয়েও মনে করেন লাইন দেন, জগ না বসাইলে
ওপেন হয় না, তারপর আপনি মনে করেন যে নষ্ট হয়ে গেছে, অত কোম্পানিতে নিয়ে যান, আর না হয় কোনো মিস্ত্রির কাছে নিয়ে যান, ভাই এটা চলে না কেন। লিপ সুইচের কানেকশনটা ডিসকানেক্ট করার পরে এখন আমরা এই যে তারটা আমরা এই জায়গায় লাগাই দিলাম সুইচের সাথে। তো এখন আমরা এটা লাইন দিয়ে দেখব আসলে মোটরটা আমরা যে কাজ করলাম এই কাজই সমাপ্ত হবে না আরও বিস্তারিত কোনো কাজ আছে, সেক্ষেত্রে আমরা পরবর্তী দেখব। এখন আমরা এটা লাইন দেব। আমি এসি কোডটা মাল্টিফ্লাকে এই যে দেখুন তো দেখতেই পারলেন আমরা যখন এই সুইচিংটা অন করলাম তখন কিন্তু আমাদের এই ব্যালেন্ডারটা ওপেন হয়ে গেছে। আর এই যে লিপ সুইচটা, এই লিপ সুইচটা কিন্তু অরিজিনালে আমাদের প্রয়োজন নাই, তারপরও কোম্পানি দিয়ে দেয় কোম্পানির সুবিধার্থে। যেমন যখন আপনি এই লিপ সুইচটা আপনার কাছে থাকবে না তখন আপনার এই ব্যালেন্ডারটা অবশ্যই চালাইতে হবে। আর এই লিপ সুইচটা না থাকলে এমন কোনো অসুবিধা হবে না যে আপনার ব্যালেন্ডারটা কোনো সমস্যা হবে, সেক্ষেত্রে আমি আপনাদের নিশ্চিত দিচ্ছি। যদি আপনারা এই ধরনের সমস্যা দেখেন যে আপনার লাইন পায় না বা স্টার্ট হয় না বা আপনার ব্যালেন্ডারটি ওপেন হয় না, সেক্ষেত্রে আপনি ফার্স্ট লিপ সুইচটা দেখবেন, দ্বিতীয়বারে আপনি মেইন সুইচটা দেখবেন। তো মেইন সুইচটার দাম কত আসতে পারে? মেইন সুইচটার দাম আসতে পারে 70 থেকে 80 টাকা। তো লিপ সুইচ যদি আপনি এটার পরিবর্তে একটা লাগান তো সেক্ষেত্রে আপনার একটা লিপ সুইচের দাম আসতে পারে মাত্র 5 থেকে 10 টাকা বা 20 টাকা। তো এই এই হলো আমাদের এই সামথিং ব্যালেন্ডারের কাজ, আপনারা বুঝতেই পারলেন। আর তারপরও যদি আপনারা বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে আমাদের কাছে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা এ বিষয় নিয়ে আপনাদের যথাযথ চেষ্টা করব আপনাদের পরামর্শ দেওয়ার জন্য। তো আসুন ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকি, লাইক দিই, শেয়ার করি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমরা চ্যানেলের সাথে থাকি। ধন্যবাদ, এ পর্যন্ত আমি আপনাদের এই ভিডিও থেকে বিদায় নিলাম। জলিল মেকা। তো আমি যে আপনাদের বলছিলাম যে আমি আরও একটা কাজ দেখাবো, যদি কার্বন সমস্যা হয় তো সেক্ষেত্রে আমি পরামর্শটা আগেই আপনাদের দিয়ে রাখি। যদি কার্বন যায় সেক্ষেত্রে আপনি আগেই বুঝবেন এই জায়গার থেকে, মানে প্রখর গতিতে আপনার আগুন ছিরছির করিয়া প্রায় এই পর্যন্ত আসবে বা এই পর্যন্ত আসবে, আগুনে সরাসরি হয়ে যাব। তো আমাদের এই কার্বনটা আমার মনে হয় খুবই ভালো আছে, সেক্ষেত্রে আমাদের কোনো আগুন সিরিজ করে নেয়। তো আমরা এই কাজটি এই পর্যন্তই সমাপ্ত করলাম। ধন্যবাদ, খোদা হাফেজ। তো আমি আগেও বলছিলাম আপনারা যে ব্যালেন্ডার নিয়মিত চালাবেন তার বিষয় নিয়ে আরও একটা ভিডিও করছিলাম, তারপরও ব্যালেন্ডারের ব্যালেন্ডিং নিয়ে যত মানে আর কি নিয়ম আমি প্রত্যেকটা ভিডিওতেই বলবো, এবং আপনারা যারা এই নিয়মটা পালন করবেন তাদের ঘরে ব্যালেন্ডার ইনশাআল্লাহ পড়বে না। আমি আশা করি যে জায়গায় এক বছর লাইফ টাইম পাবে সে জায়গায় অবশ্যই 3 বছর লাইফ টাইম পাইতে আপনি সক্ষম হবেন। যেমন আপনার এই ব্যালেন্ডারটা, এই যে দেখুন পি যে সুইচটি আছে, পি অক্ষরটা দেওয়া, এটা মানে পুশ সুইচ, পুরোটা লেখা তো সম্ভব হয় না, কোম্পানি শুধু পি দিয়ে বুঝিয়েছে পুশ সুইচ। তো এ হলো আমাদের প্রথমত ফার্স্ট, এরপর নাম্বার 1, এরপর নাম্বার 2। যেমন নাম্বার 1 হলে স্লো,
তারপর নাম্বার টু মিডিয়াম, তারপর পুশ সুইচ মানে একদম ফাস্ট। ঠিক আছে, তো আমরা প্রথমে এই আপনার এই যে এক নাম্বার সুইচটি আছে এটা কিন্তু স্লো করে, এই স্লো সুইচটা 5 সেকেন্ড করে আমরা মশলাটা দেওয়ার পরে 5 থেকে 10 সেকেন্ড চালু করিয়ে রাখবো, যাতে ওই প্রথম যে মশলাটা দেবেন এটা হালকা নরম হয়। তারপরে আপনি দুই নম্বরে দেবেন, দুই নম্বরে অন্তত 20 সেকেন্ড রাখবেন যাতে এই আপনার মশলাটা তরল হয়। তারপর আপনি 30 সেকেন্ড কি 40 সেকেন্ড পুশ সুইচ চেপে ধরবেন, এই পুশ সুইচটা কোনো সময় 1-2 মিনিট আপনি ব্লেন্ডার ওপেন করে রাখবেন না, সেক্ষেত্রে আপনার ব্লেন্ডার কোনো দিন সমস্যা দিবে না কিংবা দিতে পারে না। তো এই পর্যন্ত পরামর্শ রইল, আমি ভিডিওর ভিতরে আরও 3 বার বিদায় নিয়েছি, আসলে পারলাম না, কেননা সঠিক পরামর্শটা দেওয়ার জন্য আপনাদের এই কথাটা বলতেই হলো। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।